বিসমিল্লাহ রহমান রহিম। গঙ্গাসার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যবসা উদ্যোগ বিষয়ের আজকে 12তম ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসের পরে আজকে যে বিষয়গুলো আলোচনা করব, ব্যবসায় পরিকল্পনার প্রাথমিক পরিস্থিতি অধ্যায়ের আজকে দুটি বিষয় আলোচনা করব। একটি হলো মাইক্রো ক্রেডিট কি, এবং আরেকটি বিষয় আলোচনা করব ক্ষুদ্র ব্যবসায় সফলের কারণ ও ব্যর্থতার কারণগুলো কী। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মাইক্রো ক্রেডিট কী। মাইক্রো ক্রেডিট শব্দটির অর্থ হলো ক্ষুদ্র ঋণ, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ের যে ঋণ তাকে ক্ষুদ্র ঋণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, যে ব্যবসায় মূলধন কম লাগে, স্বল্প মূলধন দিয়ে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, এবং এ ধরনের প্রতিষ্ঠানের জন্য স্বল্প পরিমাণ ঋণের যে প্রস্তাব বা ঋণ যে ব্যবহার করা হয় সেই ঋণকেই ক্ষুদ্র ঋণ বলা হয়। আবার এই ক্ষুদ্র আয়তনের ব্যবসার জন্য পুঁজির পরিমাণ অল্প লাগে বিধায় এখানে কর্মকর্তা কর্মচারী এবং উৎপাদন পদ্ধতি সহজ সরল এবং পরিচালনা পদ্ধতি সহজ হয় বিধায় এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সহজে গড়ে তোলা যায়। তাহলে আমরা ক্ষুদ্র ঋণ মূলত ক্ষুদ্রায়তন ব্যবসার প্রতিষ্ঠানের ঋণকে বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ সাধারণত যে সব দেশ দরিদ্র এবং উন্নয়নশীল দেশ, এই দেশগুলো প্রাথমিক শিল্পে সাধারণত এই ধরনের ঋণ প্রবর্তিত হয় বা এই ঋণগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ স্বাবলম্বন বা আত্মকর্মসংস্থানের জন্য কিংবা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলো গড়ে তোলার জন্য, প্রাথমিক শিল্পগুলো স্থাপন করার জন্য এবং দারিদ্র বিমোচনের জন্য, বিশেষ করে বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরিত করার জন্য এই ক্ষুদ্র ঋণের ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্ষুদ্র ঋণের ব্যাপারে আমাদের দেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি মাইক্রো ক্রেডিট কর্মসূচির এটা যুগান্তকারী ভূমিকা রেখেছেন। আমরা ক্ষুদ্র ঋণের অনেক প্রতিষ্ঠান দেখেছি, এসএমই ফাউন্ডেশন অনেক আছে। এ পর্যায়ে আমরা ক্ষুদ্র ঋণ বলতে সাধারণত আমরা জানলাম যে ক্ষুদ্র আয়তনের ঋণ, যে ঋণ দিয়ে ক্ষুদ্র ব্যবসায় গড়ে তোলা যায়, যে প্রতিষ্ঠান পরিচালনা পদ্ধতি সহজ, নিয়ন্ত্রণ সহজ, আবার একক ও ব্যাপকভাবেও পরিচালনা করা যায় ও নিয়ন্ত্রণ করা যায়, ঝুঁকিও কম এবং মুনাফা ও দায়ভার সম্পন্ন পরিচালনা, অর্থাৎ মালিকের উদ্যোক্তার উপরেই নির্ভর করে, এই ধরনের ঋণকে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট বলি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব ক্ষুদ্র ব্যবসার সাফল্য ও ব্যর্থতার কারণগুলো। আমরা ইতিপূর্বে জেনেছি ক্ষুদ্র ব্যবসায় কী। ক্ষুদ্র ব্যবসায় সাধারণত ক্ষুদ্র আয়তনের ব্যবসাকে বোঝায়, যে ব্যবসায় অল্প পরিমাণ পুঁজি দিয়ে অল্প সংখ্যক শ্রমিকের বিনিময়ে যে কোনো ধরনের পণ্য বা সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠান বা কারবারি প্রতিষ্ঠান বা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। আবার সেই প্রতিষ্ঠান পরিচালনা এবং নিয়ন্ত্রণ উদ্যোক্তা নিজেই নিয়ে থাকে, অর্থাৎ আত্মকর্মসংস্থানমূলক যে কোনো ধরনের ব্যবসাকেই সাধারণত ক্ষুদ্র ব্যবসায় বলা হয়। তাহলে অনূর্ধ্ব 3 কোটি টাকার নিচে বিনিয়োগ প্রতিষ্ঠানকেও ক্ষুদ্র ব্যবসা বলা যায়। এই ক্ষুদ্র ব্যবসায় সাফল্য নির্ভর করে যেসব বিষয়ের ওপর, আমরা সর্বপ্রথম যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের স্থাপন করার বা পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মানে মূলধন বিনিয়োগটাই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম মূলধন, যদি যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের পর্যাপ্ত মূলধন ব্যবহার করা যায়, অর্থাৎ মূলধনের সংকুলন বা মূলধনের সহজ প্রাপ্তি নিশ্চিত হয় বা একজন উদ্যোক্তা সহজে মূলধন সংগ্রহ ব্যক্তিগতভাবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এর কাছ থেকে পায়, তাহলে মূলধন সরবরাহটা যদি নিশ্চিত হয় তাহলে ব্যবসার সাফল্য নিশ্চিত। 2 নম্বর হলো, একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য, ক্ষুদ্র ব্যবসায় সাফল্য অনেকটা নির্ভর করে ব্যক্তিগত তত্ত্বাবধানের ওপর। একজন উদ্যোক্তা, তিনি একজন জন্মগতভাবে শিল্প উদ্যোক্তা, এই জন্য বলা হয়েছে যে একজন শিল্প উদ্যোক্তা ব্যক্তিগতভাবে সৃজনশীল এবং মননশীল প্রতিভা দিয়ে বাস্তবসম্মতভাবে চাহিদার উপর ভিত্তি করে এবং লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ব্যক্তিগত উদ্যোগেই যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে বিধায় এই প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাগুলো সহজে ব্যবহার করতে পারে এবং সে অনুযায়ী অর্থ বিনিয়োগ করে উপার্জনের
হায় হার বৃদ্ধি করতে পারে এবং আয়বর্ধক কর্মসূচি অংশগ্রহণ করতে পারে। তাহলে ব্যক্তিগত তত্ত্বাবধান নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগতভাবে গড়ে তোলাটাই ব্যবসার সাফল্যের একটা গুরুত্বপূর্ণ বিষয়। দুই নম্বর, তিন নম্বর বলা হয়েছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্র ব্যবসায় সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উদ্যোক্তা নিজেই যে কোনো পর্যায়ে, যে কোনো অবস্থায়, যে কোনো ধরনের সিদ্ধান্ত দ্রুতভাবে নিতে পারে এবং সেটা বাস্তবায়ন করতে পারে, যার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ব্যবসায় সাফল্যের একটা পূর্ব শর্ত। শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্র ব্যবসায় সাফল্যের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছি, ক্রেতা এবং ভোক্তাদের মধ্যে উদ্যোক্তার একটা সম্পর্ক বা উৎপাদনকারীর সম্পর্ক, অর্থাৎ উৎপাদনকারী ক্রেতা ভোক্তার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা হয়, অর্থাৎ উৎপাদনকারীর স্থলেই ক্রেতা ভোক্তারা বিরাজমান, অর্থাৎ ক্রেতা এবং ভোক্তাদের সামনেই উদ্যোক্তা পণ্য উৎপন্ন করে, তাদের দোরগোড়ায় পণ্য বিক্রয়ের জন্য পৌঁছে দেয়। শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্র ব্যবসায় সাফল্যের ক্ষেত্রে পণ্যের মান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা উৎপাদনকারী ক্রেতা রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা, ক্রয় অভ্যাস এবং তার ধরনের উপর ভিত্তি করে পণ্যের মান বৃদ্ধি করতে পারে, অর্থাৎ যে ধরনের ক্রেতার যে ধরনের পণ্যের প্রয়োজন সে ধরনের পণ্য তাদের উৎপাদন করে তাদের হাতে পৌঁছে দেয়। শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে শ্রমিক মালিক সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন শ্রমিকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং তার ন্যূনতম চাহিদাগুলো পূরণ করে তার দ্বারা সুন্দরভাবে যে কোনো ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা সহজ হয়, অর্থাৎ শ্রমিকদের সাথে যদি সৌহার্দ্যপূর্ণ শ্রমিক মালিক সম্পর্ক মধুর হয় তাহলে যে কোনো ধরনের কারবারি উদ্দেশ্য ত্বরান্বিত হয় এবং ব্যবসায় সাফল্য অর্জন হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি যে ব্যবসায় সাফল্যের পেছনে গোপনীয়তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ, বিনিয়োগের উপার্জন, লভ্যাংশ বণ্টন, তারপর শ্রমিক কর্মচারীদের পরিচালনা এবং ক্রেতা ভোক্তাদের কাছে ক্রয় বিক্রয় সব ক্ষেত্রেই, অর্থাৎ অর্থে বিনিয়োগের ক্ষেত্রে, ঝুঁকি গ্রহণের ক্ষেত্রে, মুনাফা বণ্টনের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা মালিকের একটা খুব সহজ, আর গোপনীয়তা রক্ষা করা যায় বিধায় ব্যবসায় সাফল্য আসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও জানি যে ব্যবসা সাফল্যের, এই ক্ষুদ্র ব্যবসায় সাফল্যের পেছনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটার মধ্যে একটা আছে যে উদ্যোক্তা নিজেই তার ব্যবসা পরিচালনা করে, আবার নিজেই বিভিন্ন নীতি এবং পদ্ধতি প্রয়োগ করে, কর্মচারীর দ্বারা যে কোনো ধরনের পণ্য উৎপন্ন করে, আবার নিজেই এই ব্যবসা সম্পর্কে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, অর্থাৎ পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ক্রেতাভোক্তার চাহিদা, পণ্যের উৎকর্ষ সাধন, পণ্যের মান নির্ধারণ, পণ্যের মূল্য নির্ধারণ এবং ক্রেতাভোক্তাদের সন্তুষ্টি অর্জন করে পণ্য ব্যবসায়ের সাফল্যের ক্ষেত্রে যে কোনো ধরনের, যে কোনো সময়ে উৎপাদন পদ্ধতি হোক আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যে কোনো পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে নমনীয়তা অর্থাৎ পরিবর্তনশীলতা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ পরিবর্তনশীলতা, যে পরিবর্তনশীলতা ব্যবসা সাফল্যের একটা পূর্ব শর্ত হিসেবে এখানে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ব্যবসা সাফল্যের যে বিষয়গুলো আলোচনা করলাম, এরপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করব, ব্যবসার ব্যর্থতার কারণগুলো। এই ক্ষুদ্র ব্যবসায় ব্যর্থতার যে কারণগুলো মূলত মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমরা যে বিষয়টা খেয়াল করি সেটা হলো মূলধন। ব্যবসা সাফল্যের মূল চালিকা শক্তি হলো মূলধন। মূলধন বিনিয়োগ, বিনিয়োজিত মূলধনের উপার্জন এবং লক্ষ্য নির্ধারণ, এটা যদি সঠিকভাবে হয় তাহলে টার্গেট অনুযায়ী কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত মুনাফা অর্জন হওয়া যায়, অর্থাৎ পর্যাপ্ত মূলধন যে কোনো মুহূর্তে স্থায়ী বিনিয়োগ, অস্থায়ী বিনিয়োগ, পরিচালনার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে এই মূলধনের যদি যথাযথ ব্যবহার এবং যথাযথ প্রাপ্তি নিশ্চিত হয় তাহলে ব্যবসার সাফল্য অবশ্যই আসে। দ্বিতীয়ত হলো উদ্যোক্তার ক্ষমতা সীমাবদ্ধতা। একজন উদ্যোক্তা ব্যবসার ক্ষেত্রে তার দক্ষতা, অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক অবস্থা এবং বিভিন্ন উদ্যোক্তার সঙ্গে তার পরামর্শ অনুযায়ী, বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যে কার্যক্রম বাস্তবায়ন করতে চায় সেক্ষেত্রে উদ্যোক্তার বুদ্ধিমত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় উদ্যোক্তার বুদ্ধিমত্তা, তার দক্ষতা, অভিজ্ঞতার অভাবের কারণেও ব্যবসা ব্যর্থতায় পর্যবসিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখছি যে শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত ক্ষুদ্র ব্যবসায় অনেক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়, কেননা এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে সেক্ষেত্রে পদ্ধতি পরিবর্তন করতে হবে, যন্ত্রপাতি পরিবর্তন করতে হবে এবং ক্রেতাভোক্তাদের রুচি পছন্দের উপর ভিত্তি করে নতুন নতুন পণ্য সৃষ্টি করতে হবে, সেক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি এবং এর বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় দ্রুত সিদ্ধান্ত করা সম্ভব হয় না, এটাও একটা অসুবিধা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও দেখছি শ্রম বিভাগ
বা শ্রম ঘূর্ণায়মানতা, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। কেননা শিক্ষা ইয়া ক্ষুদ্র ব্যবসায় সাফল্যের আরেকটা বিশেষ কারণ হলো ক্ষুদ্র ব্যবসায় সাধারণত অল্প পরিমাণ শ্রমিক ব্যবসায় নিয়োজিত থাকে। এই অল্প পরিমাণ শ্রমিক তাদের পদোন্নতির সুযোগ থেকে তারা বঞ্চিত হয় এবং তারা অনেক সময় তাদের সংস্থাপন অর্থাৎ তাদের যেটা পাওনা পরিশোধের ক্ষেত্রে খুব একটা বেশি সুযোগ সুবিধা তারা পায় না। এক্ষেত্রে অনেক সময় তারা কী করে, নিজ একটা প্রতিষ্ঠান ত্যাগ করে নতুন অপেক্ষাকৃত সুযোগ বেশি আছে এমন প্রতিষ্ঠানে তারা গমন করে, অর্থাৎ অপেক্ষাকৃত নতুন প্রতিষ্ঠানে তারা আগমন করে। এই কারণে যে তারা এক প্রতিষ্ঠানের সে আরেক প্রতিষ্ঠানে যখনই সুযোগ পায় তখন শ্রমিকরা ওখানে চলে যায়। এই শ্রম ঘূর্ণায়মানতা একটা ব্যবসা সাফল্যের একটা মানে বাধা হিসেবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও দেখছি যে কর্মীদের সুযোগ সুবিধার অভাবের কারণে কর্মীরা যদি পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা পায় তাহলে তাদের দ্বারা কাজ করিয়ে নেওয়া সম্ভব হয়, আর পর্যাপ্ত পরিমাণ যদি সুযোগ সুবিধা দেওয়া সম্ভব না হয় উদ্যোক্তার বা মালিক বা পরিচালক পর্ষদের কিংবা প্রোপাইটার, সেক্ষেত্রে দেখা যায় যে শ্রমিকরা অনেক সময় কাজে নিরুৎসাহিত হয়, অর্থাৎ তাদের প্রণোদনার ব্যবস্থা করা সম্ভব হয় না। এই প্রণোদনা না থাকার কারণেও অনেক সময় ব্যবসা ব্যর্থতায় পর্যবসিত হয় নিরুৎসাহিত হওয়ার কারণে। শিক্ষার্থী বন্ধুরা, আরও দেখছি স্থায়িত্ব আবার ক্ষুদ্র ব্যবসাগুলো উদ্যোক্তারা যখন তখন যে কোনো স্থানে যে কোনো পর্যায়ে যখনই সুযোগ সুবিধা পায় গড়ে ওঠে, আবার যখন ব্যবসার সাফল্য আসে না আবার দেখা যায় যে ব্যবসায় ব্যর্থতায় পর্যবসিত হয়। সেক্ষেত্রে তার বাস্তব ভিত্তিক জ্ঞান এবং সুযোগ সুবিধাগুলো কাজে লাগিয়ে সরকারের বিভিন্ন দান অনুদানের কথা চিন্তা করে এবং বিভিন্ন আর্থিক অনুদান প্রতিষ্ঠান, কারবারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী সংস্থান, দাতা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণমূলক দক্ষতা উন্নয়নের প্রতিষ্ঠানগুলো যদি তাদের সুযোগ সুবিধাগুলো না দেয় তাহলে এখানে অনেক সময় ক্ষুদ্র ব্যবসাগুলো ব্যর্থতায় পর্যবসিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দুটি বিষয় আলোচনা করলাম। একটা হলো মাইক্রো ক্রেডিট কী, ক্ষুদ্র ঋণ কী বা ক্ষুদ্র ব্যবসায় কী, ক্ষুদ্র ব্যবসায় ঋণকে মাইক্রো ক্রেডিট বলা হয়, এবং আমরা ব্যবসায় সাফল্যের কারণগুলো আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমরা যুক্ত থাকবা, পরবর্তী ক্লাসে আমরা আরও অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো। থ্যাংক ইউ তোমাদেরকে।